এই পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য সালাত আদায় করতাম, তাহলে বেপর্দা নারীর সংখ্যা আমাদের সমাজে বেড়ে যেত না, জিনা ব্যভিচারের সংখ্যা হতে পারত না, সুদ ঘুষের সংখ্যা হতে পারত না। আজকের আমাদের সামাজিক অবস্থা দেখেন, বাপ দেবর ভাতিজা, দেবর আর ভাবির সাথে পরকীয়া সম্পর্ক, ননদের সাথে জামার ননদ পরকীয়া সম্পর্ক, স্ত্রীর সাথে অন্যজনের পরকীয়া সম্পর্ক হচ্ছে না, আবার তারা সলাত আদায় করছে, সিয়াম আদায় করছে। সম্মানিত শুধু মণ্ডলী, আমাদের মাঝে অনেক গন্ডগোল রয়েছে, অনেক সমস্যা আছে, আমি ইবাদত করি কিন্তু তৃপ্তি পাই না কেন, আমি সলাত আদায় করি তৃপ্তি পাই না কেন, ইমানের স্বাদ নেই আপনার আমার মাঝে, ইমানের স্বাদ, ইমানের স্বাদ বোঝেন, ইমানের স্বাদ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাওয়াতুল ঈমান, যাকা হালাওয়াতুল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে, যাকা হালাওয়াতুল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি বলল রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আমার রব আল্লাহকে রব হিসেবে বে সন্তুষ্ট আছি, অবিল ইসলামি দীনাও, দীনকে ইসলামকে দীন হিসেবে বে সন্তুষ্ট হয়েছি, অবি মুহাম্মাদিন নবিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে বে সন্তুষ্ট হয়েছি। যে ব্যক্তি এই তিনটি কথায় সন্তুষ্ট হয়েছে ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি কথা বলি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতের পরে সালাতের পরে বলছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়িমান, সকল মসজিদ ভর্তি সাহাবী, মসজিদে নববী ভর্তি সকল সাহাবী রয়েছেন, সেখানে আবু বকর রয়েছেন, উমার রয়েছেন, উসমান রয়েছেন, আলী রয়েছেন, আবু হুরায়রা রয়েছেন, তারপরে সকল সাহাবায়ে কেরাম সেখানে রয়েছেন, বড় বড় সাহাবী রয়েছেন, ছোট ছোট সাহাবী রয়েছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়িমান, আজকে কে আছো তোমাদের মধ্যে সিয়াম রেখেছো, সিয়াম মানে রোজা রেখেছো, কে আছো আজকে তোমাদের মধ্যে রোজা রেখেছো? قال ابو بكر الصديق رضي الله تعالى عنه انا ابو بكر الصديق رضي الله تعالى عنه বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি, ফমান আদাম ফমান তা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফমান আদা মিনকুমুল ইয়াউমা ওয়া মারিদান, আজকে আছো তোমাদের মাঝে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একটা অনেক ফজিলতপূর্ণ কাজ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আজকে তোমাদের মাঝে কে আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? আবু বকর সিদ্দিক কেউ কোনো কথা বলছে না, মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি সাহাবীদে ভরা, কেউ কোনো কথা বলছেন না, সেই পিনপতন নিরবতা, কোনো আওয়াজ নেই। ওই একজন ব্যক্তি এবারে বলল, আবু ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ আমি রোগীকে দেখতে গিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাযাতান, আজকে আছো তোমাদের মাঝে যে জানাজায় অংশগ্রহণ করেছো, আজকে আছো তোমাদের মাঝে জানাজায় অংশগ্রহণ করেছো, মসজিদ ভক্তি সাহাবী, কেউ কোনো কথা বলছেন না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বললেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ আমি, হে আল্লাহর রাসূল, আমি জানাজায় অংশগ্রহণ করেছি। এর পরের বাক্য আল্লাহ বলছেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, আজকে আছো তোমাদের মাঝে মিসকিনকে খানা খাইয়েছো, তোমাদের মাঝে মিসকিনকে খানা খাইয়েছো, কে আছো? এবারও পিনপতন নিরবতা, কেউ কোনো কথা বলছেন না, কোনো সাহাবী কোনো কথা বলছেন না, কোনো সাহাবী কোনো উত্তর দিচ্ছেন না। এবারও সকলের মুখ, সকলের ভিতর থেকে ওই একজন ব্যক্তি উত্তর দিলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হে আল্লাহর রাসূল, আমি মিসকিনকে খানা খাইয়েছি। কয়টি কথা? প্রথম কথা যে কে আজকে তোমাদের মাঝে সিয়াম রেখেছো, কে তোমাদের মাঝে রোগীকে দেখতে গিয়েছো, কে তোমাদের মাঝে এতিমকে খানা খাইয়েছো, কে তোমাদের মাঝে জানাজায় অংশগ্রহণ করেছো, এই চারটা কাজ কে করেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনই বলছে, আমি করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি ইমরিইন, যদি কোনো ব্যক্তি এই চারটি কাজ একসাথে একদিনে করে, ইবাদত করতে গেলে আপনার দোকানের হিসাব মনে পড়ে, ইবাদত করতে গেলে আপনার সংসারের কথা মনে পড়ে, সালাত আদায় করতে গেলে আপনার মাঠের হিসাব মনে পড়ে, সালাত আদায় করতে গেলে আপনার মেশিন কয়টা চলছে সেটা মনে পড়ে, সালাত আদায় করতে গেলে আপনার দ্বিতীয় বইয়ের কথা মনে পড়ে, সালাত আদায় করতে গেলে আপনার বান্ধবীর কথা মনে পড়ে, সালাত আদায় করতে গেলে আপনার চাকরির কথা মনে পড়ে, সালাত কিভাবে হবে?
সম্মানিত সুধী মন্ডলী, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনার সালাত যদি অন্যায় থেকে বিরত রাখতে না পারে আপনাকে, আপনার সালাত যদি সুদ থেকে আপনাকে ঠেকিয়ে রাখতে না পারে, আপনার সালাত যদি আপনাকে জিনা থেকে ঠেকিয়ে রাখতে না পারে, আপনার সালাত যদি আপনার বিড়ি খাওয়া থেকে ঠেকিয়ে রাখতে না পারে, আপনার সালাত যদি আপনাকে বিড়ি জব্দা গুল আলাপাতা হিরোইন খাওয়া থেকে বিরত রাখতে না পারে, এই সালাত কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোনো সম্ভব না। বুঝতে পেরেছেন?